ভাই এমনি খুব চেঁচিয়ে চিৎকার করে কথা বলা এমনিতেই ভালো না যেমন সুরালুকমান সব নিকৃষ্ট শব্দ হচ্ছে গাধার শব্দ গাধার শব্দ কেউ ভালোবাসে না বিদায় এরকম চিৎকার করে কথা বলা শুধু নারী না নারী পুরুষ সকলের জন্যই নিষেধ জি এভাবে কথা বলা চিৎকার করে যে চেঁচিয়ে চিল্লিয়ে কথা বলা নারী পুরুষ সকলের জন্য নিষেধ থাকলো মহিলাদের জন্য যে উচ্চস্বরে কথা বলা না যায় জন্য যেমন আপনি আপনাদের কথা বাসুনাই লা ইহারমু আলাল মারআতি রাফউ সাউতিহা হত্তাও ওয়ালা কানা যালিকা আমাদান কোন মহিলার উচ্চস্বরে কথা বলা এটা হারাম নয় যদিও সে ইচ্ছাকৃত করে মাদাম alam yakunu fihi khudud যদি সেই কথাতে জি কোন রকম মনে করেন আপনার কোমল কোমলতা না থাকে জি কোমল মিষ্টি সুরে কথা বলছে

সেই জন্যে শুধু আহ জোরে কথা বললে যে সে গোনা হবে এরকমটি নয় জোরে কথা বললে হ্যাঁ মহিলাদের আস্তে কথা বলাটাই হচ্ছে নিয়ম যদিও পুরুষেরা যেহেতু একটু জোরে কথা বলার সুযোগ অনেক সময় হয়তো থাকে কিন্তু মহিলাদের কিন্তু সেরকম সুযোগ থাকে না সেই জন্যে আপনার মহিলাদের আস্তে কথা বলাটাই হচ্ছে নিয়ম তবে যদি মহিলার শব্দ যদি একটু বেশি হয় তাহলে এটা হারাম বা এটা না যায় যেরকম বলা যাবে না যেমন মনে করেন সুরান আল আহজাবি সুরান আহাবি যে 32 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যে ইয়া নিসা আন ইয়া নিসা আন-নাবিয়্যা লস্তুন কাহাজিম মিনান নিসা হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যে ইনত্তাকাইতু ইনত্তাকাইতুননা যদি তোমরা আল্লাহকে ভয় করো ফালা তাখদা আন্নাবিল কওলি তাহলে তোমরা পরপুরুষের সঙ্গে কমল কণ্ঠে কথা এমনভাবে কথা বলো না যে ফাত ফায়াতু আল্লাযী ফি বিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা যেটা করার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ না হয় আর তোমরা সদা লাভ করো যে স্বাভাবিক ভাবে কথা বলো আর কিংবা কোনো নারীর কোনো পুরুষের সঙ্গে কথা বলাতে যদি ফিতনার আশঙ্কা থাকে সেই মেয়েটা তার প্রেমে পড়ে যাবে কিংবা সেই ছেলে তার প্রেমে পড়ে যাবে এরকম কোনো আশঙ্কা যদি থাকে তাহলে এরকম মিষ্টি সুরে এরকম মিষ্টি ভাষায় কথা বলাটা সবারই জন্য না থাকলো কথা স্বাভাবিক ভাবে না একজন মহিলার যেভাবে কথা বলা বলার দরকার একজন পুরুষের যেভাবে কথা বলা দরকার সেইভাবে কথা বলতে কোনো রকমের সমস্যা নেই যদিও সাউন্ড একটু বেশি হয় তাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।